গাইবান্ধায় পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ ছাড়াই শুধু নেচে গেয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে প্যারালাইসিস রোগী সুস্থ করার গুজব ছড়িয়েছে কবিরাজরা। গ্রামে গ্রামে এমন অপচিকিৎসার ফাঁদ পাতা হয়েছে। চিকিৎসকরা বলছেন এই ঝাড়ফুঁক মৃত্যু ঝুঁকি বাড়াবে। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। এটি কোনো বিয়ে বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, নাচ গানের এই আয়োজন প্যারালাইসিস আক্রান্ত রোগীর জন্য। ঝাড়ফুঁকের মাধ্যমে অসুস্থ বৃদ্ধা সেরে উঠবে বলে প্রচার করা হচ্ছে। গাইবান্ধা সদরের নশদপুরে চলছে অভিনব এই চিকিৎসা পদ্ধতি। অনেকে আবার সুস্থ হয়েছে বলে দাবি করেছেন এই কবিরাজ। এই শোলগুলো দিয়ে যখন আমরা ঘোরাফেরা এবং আনন্দ যখনই করি, তখন শোলে এই রুগীটার তখন টেনশন মুক্ত হয়ে যায় এবং রুগীটা সুস্থ হয়ে যায়। এটা আল্লাহ রহমত মনে করে হাজার হাজার রুগী ভালো হচ্ছে। ঝাড়ফুঁকের সঙ্গে নাচে গানে কিশোরীদের ব্যবহার করেন কবিরাজরা। রোগীর স্বজনরাও মনে করেন অনেকটা উপকার পেয়েছেন। আমরা এই যে আয়ুর্বেদ ওষুধ চেষ্টা করি আর এই যে শুধু ম্যাসেজ করি। কত করে দেওয়া লাগে? ওদের খালি পট খরচ, আর কিছু দেওয়া লাগে না, ওদের কোনো বাজেট নেই। চিকিৎসকরা বলেছেন মানুষের অজ্ঞতাকে পুঁজি করে অপচিকিৎসা চালাচ্ছেন এক শ্রেণীর কবিরাজ। এটা রোগীর জন্য অনিরাপদ। ঝাড়ফুঁক এগুলোর কিন্তু আসলে কোনো ট্রায়াল নাই, সুতরাং এটি কতটুকু কার্যকর বা কার্যকরী নয় সেই সম্বন্ধে কিন্তু কোনো দলিল নাই। এই পদ্ধতি এভাবে প্রয়োগ করা আসলে কিন্তু এটা ঠিক নয় এবং আইনগতভাবে এটা বৈধও নয়। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। এই বিষয়ে আমাদের তেমন কোনো বিষয়টা জানা নাই, তারপরেও ভুক্তভোগীর পরিবার যদি আমাদের কাছে অভিযোগ দেয়, আমরা এই যারা কবিরাজ তাদের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব। দীর্ঘ 20 বছর থেকে জেলার বিভিন্ন এলাকায় প্যারালাইসিস আক্রান্ত রোগীর চিকিৎসা দিয়ে আসছেন বলে দাবি করেন কবিরাজ। তবে চিকিৎসকরা এমন অপচিকিৎসা বন্ধে স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ দাবি করেছেন। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVNews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD তে। SATV সাথে আছি সবসময়।